র্যালির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পরিবেশ রক্ষা এবং মশাবাহিত নানান রোগ প্রতিরোধে কি কি করণীয় সে বিষয়ে সজাগ করলো খোদ ছাত্ররাই। ছাত্রদের সাথে র্যালিতে পা মিলালেন শিক্ষকেরাও। সচেতনতামূলক প্রচার অভিযান বহরমপুর গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের পক্ষ থেকে। শহরবাসীকে সচেতন করতে পথে ছাত্ররা র্যালির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পরিবেশ রক্ষা এবং মশাবাহিত নানান রোগ প্রতিরোধে কি কি করণীয় সে বিষয়ে সজাগ করল খোদ ছাত্ররাই। ছাত্রদের পাশে একই বার্তা নিয়ে র্যালিতে পা মেলালেন শিক্ষকরাও। বহরমপুরে গোড়াবাজার আইসিআই পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার অভিযান বৃহস্পতিবার সকালে। নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযান কর্মসূচির সূচনা হয়েছে 15ই সেপ্টেম্বর থেকে, চলবে 29শে সেপ্টেম্বর পর্যন্ত। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ডেঙ্গি ও ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতার অভিযান চলে। প্রতিটি বিদ্যালয় হোক শিশুদের কাছে নির্মল, নিরাপদ, নিরপেক্ষ, এই বার্তার সাথেই পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন, ডেঙ্গি ম্যালেরিয়া রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখারও বার্তা দেওয়া হলো। ছাত্রদের কথায়, সাধারণ মানুষ নিজেরা সচেতন হলে তবেই আশেপাশের পরিবেশকে রক্ষা করা সম্ভব, রোগ জীবাণুর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। সব ক্ষেত্রে ডেঙ্গুর প্রভাব খুবই বেড়ে চলেছে, কিন্তু আমরা সেটাকে রুখতে চাই, তার জন্য আমাদের হেড স্যার এই প্রকল্পটি মানে গ্রহণ করেছেন তার জন্যই। কিন্তু আমাদের মনে হয় আমরা শুধু এই র্যালি করে সাধারণত বহরমপুরের মানুষের সচেতন করতে পারবো, কিন্তু মানুষরা যদি নিজে থেকে কোনো দিন সচেতন না হয় তাহলে কিন্তু তারা কোনো দিনই কিছু পারবেন না। আমি নিজের আশেপাশে যারা আমার প্রতিবেশী এবং আমার বন্ধুদের আমি অবশ্যই এই কথাটি বলবো যে তাদেরকেও সচেতন হওয়া উচিত এবং পরিবেশ দূষণমুক্ত রাখা উচিত। এদিনের সচেতনতামূলক পদযাত্রায় শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়, রাস্তার ধারে ছড়ানো হয় ব্লিচিং পাউডার, চলে মাইকিং। ছাত্রদের মাধ্যমে শহরবাসীকে সচেতন করার এই উদ্যোগ নিয়ে আশাবাদী স্কুলের প্রধান শিক্ষক। ছাত্রদের মাধ্যমে শহরের মানুষকে সচেতন করছি যে আগামী প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশ দেওয়ার জন্য আমাদের সচেতন হতেই হবে, আমাদের প্লাস্টিক বর্জন করতেই হবে, পরিবেশ ধ্বংস করা যাবে না, এবং ডেঙ্গু প্রতিরোধে যা যা মেজার নেওয়া উচিত সেই মেজারগুলো নিতে হবে। সেই জন্যই আমরা র্যালিটা করছি।